কেমন তোমাকে আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি তোমাদের জন্য আবারও কিন্তু একটি দুর্দান্ত স্কলারশিপের আপডেট নিয়ে কিন্তু চলে এলাম স্কলারশিপটি আলোচনার পূর্বে তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যে স্কলারশিপটি নিয়ে আজকে আমি শেয়ার করতে চলে এলাম সেটা হলো টাটা স্কলারশিপ এই টাটা স্কলারশিপে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কি কি ডকুমেন্টস লাগবে এবং কীভাবে স্কলারশিপের টাকা পাবে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের কিন্তু জানিয়ে দেবো তাই তোমাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আর আলোচনা করে দেওয়ার পরে তোমরা কিন্তু আবেদন করে নিও নিজের মোবাইল থেকে ঘরে বসে কিন্তু আবেদন করে নেবে চলো এই স্কলারশিপ সম্পর্কে কিছুটা আমরা তথ্য জেনে নেবো প্রথমে তোমাদেরকে বলবো এই যে স্কলারশিপটি টাটা ক্যাপিটাল স্কলারশিপ এটি কিন্তু একটি প্রাইভেট স্কলারশিপ তোমাদেরকে বলে রাখি এটি একটি প্রাইভেট স্কলারশিপ এই স্কলারশিপটি কিন্তু টাটা ক্যাপিটাল লিমিটেড অর্থাৎ টাটা গ্রুপ থেকে কিন্তু দেওয়া হয় আর কাদের দেওয়া হয় এগারো বারো ইউজি কলেজ পড়ুয়া ডিপ্লোমা ছাত্রছাত্রীদের কিন্তু দেওয়া হয় কি কী মার্কসের প্রয়োজন অবশ্যই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তার আগে বলি এই স্কলারশিপটি সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে তোমরা কিন্তু ঘরে বসে মোবাইল থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে আর অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু পনেরোই নভেম্বর অর্থাৎ কিন্তু অনেকটা সময় বাকি তোমাদেরকে বলবো এই ভিডিওটি দেখার পরে তোমরা কিন্তু ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবে প্রথমেই আসি টাটা স্কলারশিপে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া আছে প্রথমে তোমাদের যেটি থাকতে হবে শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ভারতবর্ষের স্থায়ী নাগরিক কিন্তু হতে হবে ছাত্রছাত্রীর পরিবারে কিন্তু বার্ষিক আয়ের কিন্তু চার লাখ টাকার কিন্তু বেশি হওয়া চলবে না অর্থাৎ বার্ষিক আয় কিন্তু চার লাখ টাকার বেশি হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না আর কি যোগ্যতা লাগবে ছাত্রছাত্রীকে অবশ্যই কিন্তু পূর্ববর্তী পরীক্ষায় ষাট শতাংশের বেশি নম্বর কিন্তু পেতে হবে আর কী যোগ্যতা লাগবে আবেদনকারী ছাত্রছাত্রীকে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কুল কলেজ বা সরকার শিক্ষিত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবারে আমরা দেখে নেব যোগ্য কোর্স তালিকা কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে আর সাধারণ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স যেমন বিএবিএসসি বি কম এবং ডিপ্লোমা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে টাটা স্কলারশিপের কী পরিমাণ রয়েছে এবং কি সুবিধা রয়েছে এবার আমরা জেনে নেব টাটা স্কলারশিপে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা খরচের জন্য আশি শতাংশ তাদের কিন্তু টিউশন ফি বা কলেজের ফি টাকা কিন্তু পাবে যাদের কলেজের ফি এর যে বেশি তার কিন্তু দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত কিন্তু অনুদান পাবে কোন কোর্সের জন্য কি কোর্সিপের পরিমাণ রয়েছে আমরা জেনে নেব যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পাশ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছ তাদের স্কলারশিপের পরিমাণ রয়েছে দশ হাজার টাকা আর সাধারণ কলেজ পড়ুয়াই এবং ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু রয়েছে বারো হাজার টাকা তার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনা এবং কেরিয়ার মেন্টারশিপের জন্য কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হবে আর টাটা স্কলারশিপের আবেদনের জন্য যে যে ডকুমেন্টসগুলি লাগবে তোমরা দেখে নাও কী কী ডকুমেন্টসগুলো লাগবে তোমাদের আগের পরীক্ষায় মার্কশিট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড কিন্তু লাগছে আর টিউশন ফি পেমেন্টের কিন্তু রসিদ বা কোনো কিন্তু অ্যাকাডেমিক সার্টিফিকেট স্কুল বা কলেজের কিন্তু আইডি কার্ড তিন নম্বর যেটি লাগছে কোনো সরকারি ফটো আইডি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলি কিন্তু থাকলে আবেদন করতে পারছো চার নম্বর যেটি লাগছে বাৎসরিক আয়ের কিন্তু শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে পাঁচ নম্বর যেটি লাগছে ছাত্রছাত্রীদের নিজস্ব কিন্তু ব্যাংক কিন্তু পাসবুক অবশ্যই কিন্তু থাকতে হবে ছ নম্বর যেটি লাগছে রঙিন পাসপোর্ট সাইজে কিন্তু ফটোগ্রাফ সাত নম্বর যেটি লাগছে জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারছো কিভাবে টাটা স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করবে তোমাদেরকে বলে রাখি টাটা ক্যাপিটাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ কিন্তু অনলাইনে B U D D Y for study এই পোর্টালের মাধ্যমে কিন্তু হবে আবেদনপত্র পূরণ ডকুমেন্টস আপলোড এবং সমস্ত যাবতীয় ভেরিফিকেশানের কাজ কিন্তু চলবে এই পোর্টালে প্রথমে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদনের ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে বাডি ফর স্টাডি প্ল্যাটফর্মে নিজের প্রোফাইল বানাতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ কিন্তু করতে হবে দু নম্বর যেটা কোর্স ও স্কলারশিপ সিলেকশন কীভাবে হবে সফলভাবে রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে নিজের বৃত্তি ক্যাটাগরি নির্বাচন কিন্তু করতে হবে কোর্স অনুযায়ী যেমন এগারো বারো জেনারেল কোর্স কোন ক্যাটাগরিতে স্কলারশিপ নিতে চাও তিন নম্বর আবেদনপত্র পূরণ ক্যাটাগরি সিলেক্ট করার পর তোমাদেরকে অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু ক্লিক করতে হবে এবং সেখান থেকে কিন্তু নিজের যাবতীয় একাডেমিক ডিটেলস নাম ঠিকানা স্কুল কলেজের রোল নাম্বার কিন্তু সেগুলো কিন্তু পূরণ করতে হবে এবার ডকুমেন্টস আপলোড কীভাবে করবে ফর্ম ফিল হয়ে গেলে তোমাদেরকে ডকুমেন্টসগুলি কিন্তু পিডিএফ ফর্মাটে কিন্তু আপলোড কিন্তু করতে হবে যেগুলি আগে কিন্তু বলা হয়েছিল পাঁচ নম্বরে ফাইনাল সাবমিশন আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু একবার ভালো করে কিন্তু যাচাই করে নিতে হবে এবং যদি কোনো কিছু পরিবর্তন করার থাকে সেগুলি কিন্তু করতে হবে এবং অবশেষে শর্তাবলী একমত হয়ে ফর্মটি কিন্তু ফাইনাল জমা করতে হবে আর ছ নম্বর যেটি করতে হবে তোমাদের আবেদনপত্রটি জমা হয়ে গেলে তোমাদের ইমেল আইডিতে কিন্তু একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু নম্বর পাবে সেটি কিন্তু তোমাদেরকে ভবিষ্যতের ক্ষেত্রে ওই স্কলারশিপের কিন্তু স্ট্যাটাস অবস্থা কিন্তু চেক করতে কিন্তু সাহায্য করবে আর এই স্কলারশিপের আবেদনের শেষ কী তারিখ রয়েছে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিও প্রথম দিকেই বলেছিলাম যে টাটা স্কলারশিপের আবেদন কিন্তু বর্তমানে খোলা আছে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে জানানো হচ্ছে এই ছিল আজ আমাদের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও আনতে চলেছি